হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আজকে এই ভিডিওটা না কোনো রেসিপি না, এটা একটা এক্সপেরিমেন্ট বলা যায়। আমার চ্যানেলে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসে সেটা হলো, আপু কেকের ফোম অথবা মেরাং কি আমরা হাত দিয়ে করতে পারি, কারণ আমার পাশে তো ইলেকট্রিক হিটার নাই। তো আজকের এই ভিডিওতে আমি সেই প্রশ্নটারই উত্তর দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে এক কাপের মতন ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছি। তারপর ওর উপরে আরেকটা বাটি দিয়ে 1/4 কাপ চিনি এবং 2টা ডিমের সাদা দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু আমি ডিমের মেরাং বানাচ্ছি তাই কিন্তু চিনি দিয়েছি। আপনারা এমনি ডিমের ফোম করলে চিনিটা বাদ দিয়ে তারপর একই কাজ করবেন। আর পানিটা একদম ফুটিয়ে নেওয়ার পর সাথে সাথে আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এটা করাতে কিন্তু ডিমের ফোম অথবা মেরাং আর একটু দ্রুত তৈরি করা যায়। আচ্ছা, আপনারা দেখছেন আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে কন্টিনিউয়াসলি ডিমের ফোম এবং চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি বাটিটাকে পানি থেকে সরিয়ে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি একদম প্রপার অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছিলাম না কীভাবে করলে এটা সব থেকে সুবিধা হয়। আপনারা দেখবেন মাঝে মাঝে আমি বাটিটাকে কাত করি, মাঝে মাঝে সোজা রাখি, যেইভাবে আরাম পেয়েছি সেইভাবে এটাকে বিট করেছি আমি। প্রায় 2 মিনিট পর কিন্তু আপনারা দেখবেন ডিম আর চিনিটা ভালোভাবে মিশে এরকম সাদাটে হয়ে গেছে। এইবার আমি এইভাবে এটাকে বেস্ট করছি। ইলেকট্রিক বিটার কিন্তু এইভাবে বিট করে, তাই আমি এইভাবে একটু করলাম, কিন্তু হাতটা ব্যথা করছিলো তাই আবারও আমার পজিশনটা চেঞ্জ করা লাগলো। বাস, এই ভিডিওতে আপনারা খালি এটা দেখবেন, একবার এইভাবে একবার ওইভাবে জাস্ট বিট করতে থাকবো। মাঝে মাঝে টায়ার্ড হয়ে গেলে রেস্ট নেবেন, চাইলে আশেপাশে কেউ থাকলে তাদেরকেও কাজে লাগিয়ে দিবেন। যাই হোক, আমি একইভাবে এটাকে বিট করতে করতে আপনারা নিশ্চয়ই এখন দেখছেন যে এই মেরাংটা অনেকটা ফার্ম হয়ে গেছে। এই দৃশ্যটা দেখে আমার থেকে বেশি আমার হাতই খুশি হয়ে গেছিলো। আচ্ছা, আর একটু বিট করতে হবে যতক্ষণ না মেরাংটা অতটা ফার্ম হয় যেন বাড়িটা উল্টালেও মেরাংটা পড়বে না। 4 মিনিটের উপর পার হয়ে গেছে, মেরাংটা আমার অনেকটা স্টিফ হয়ে আসছে। দেখুন, হুইস্কটা উঠালাম আর মেরাংটা কি সুন্দর ফার্ম হয়ে আসছে। আর একটু বিট করে নিব, এবার বাটিটাকে আমি উল্টিয়ে দেখবো যে হলো নাকি মেরাংটা তৈরি। একদম পারফেক্ট হয়েছে। এটা দিয়ে এখন যে কোনো ডেজার্ট বানানো যাবে। আপনারা একই কাজ কিন্তু ডাল ঘুটনি দিয়েও করতে পারবেন, তবে কাঁটা চামচ বা চামচ দিয়ে করলে সময় আরও অনেক অনেক বেশি লাগবে। আমি একটা পাইপিং ব্যাগে ভরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। মেরাং কুকিজ অথবা পাভলোভা এই রেসিপি দিয়ে আপনারা সহজেই তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটা কাজে লাগলে আপনারা অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে ফেলুন। সবাই অনেক ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।